প্রায় 1600 প্রজাতির অর্কিডর সমাহার বাগিচাখনত। অর্কিডর নানা রঙে মনোমোহা করে তুলিছে বাগিচাখন। বাগিচাখনে আকর্ষণ করেছে দেখি বিদেশি পর্যটকক। বসন্তর আগমনত রং বিরঙী অর্কিডেরে জাতিষ্কার হয়ে উঠেছে কাজিরঙার জাতীয় অর্কিড উদ্যান। সম্প্রতি ফুলেরে সমাহিত অর্কিড উদ্যানখনত ভিড় বাড়িছে পর্যটকর। দুষ্প্রাপ্য প্রজাতির অর্কিডর সৌন্দর্যে মুগ্ধ করেছে অর্কিড পার্কলৈ অহা পর্যটকসকলক। অর্কিডর নয়নাভিরাম দৃশ্যই মন প্রাণ জুড়াইছে উদ্যানখনলৈ অহা প্রতিগৰাকী পর্যটকর। ইপাহৰ পিছত সিপাহকৈ ফুলি উঠা দুষ্প্রাপ্য প্রজাতির অর্কিড সমূহে দুগুণে উৎসাহ বহাইছে উদ্যানখনের কর্মচারী মনত। বিশ্বৰ আটাইতকৈ সৰু প্রজাতির অর্কিডৰ পৰা সুগন্ধি বুয়ারি কপলৈকে উপলব্ধ এই অর্কিড উদ্যানত। সম্প্রতি 70% অর্কিডেই ফুলি আছে উদ্যানখনত। নরূপে জাতিষ্কার হয়েছে অর্কিড সমূহ। যেন রঙরহে মেলা পাতিছে প্রতিপাহ অর্কিডে। এই সৌন্দর্যর আড়ত আছে উদ্যানখনের কর্মচারীসকলের বছরজোড়া আপডাল, শ্রম আর হেঁপা। উদ্যানখনের সৌন্দর্যই আনন্দ দিছে পর্যটকসকলক। বহাগর প্রাক্ষণত উদ্যানখনের এই মনোমোহা পরিবেশে হাঁহি বিড়িঙাইছে উদ্যানখনের প্রতিগৰাকী কর্মচারীর মুখত। খুবই ভাল লাগিছে। আমার এবছর আমি যোনটো যত্ন করো, আমি পরিশ্রম করো, কষ্টর ফলাফলটো পোৱা নিচিনা লাগিছে আর যথেষ্ট বহুত ধুনিয়া হয়ে পড়ছে। আমার নিজের মনটো, আমি প্রত্যেক বছরে 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 ইয়াত আমি কাম করে আছো, কিন্তু আমার প্রত্যেক বছরে আমার ইমানে ভাল লাগে, মানে আমার কষ্ট করা ফলটো আমি পাইছো নিচিনা তেনেকুৱা লাগে। ইমান ধুনিয়াকে ফুলি আছে আর খুব দুষ্প্রাপ্য প্রজাতি কিছু ফুলিছে। আর এটা আমার ইন্ডিয়ার লার্জেস্ট অর্কিডেরিয়াম, মানে ইয়াতে আমার 1600 প্রজাতি অর্কিড সংরক্ষণ করে রখা হয়েছে। কেমেৰা পার্সন ৰাজুৰ সৈতে কাজিৰঙাৰ পৰা কিষাণ ছেত্ৰীৰ ৰিপৰ্ট, এনকে টিভি প্লাছ।